সামনে সেনাবাহিনীর ট্যাঙ্ক প্লাস গাড়ি সহ আছে। আসার সময় যে বিচ্ছিরি জ্যাম ছিল, তাতে ভাড়া মারার শখ মিটা যাইত, তাই না? হিসা কি করলাম, ওই যে অবস্থা, জ্যাম, পুরো রাস্তা জ্যামে ভরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার। আজকে 24 জুন 2024, আর এখন সময় 3:13। অফিস থেকে বেরোলাম, দীর্ঘ 6 দিন পরে আজকে অফিস করলাম। আসার সময় খুবই বাজে অবস্থা, বিচ্ছে জ্যাম ছিল, কারণ হচ্ছে সবার অফিসই 11টা থেকে ছিল, তো সবাই একই টাইমে বাসা থেকে বের হয়েছে, যার কারণে রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। আর এখন হচ্ছে অফিস থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি, তো এই হচ্ছে অবস্থা, জ্যামের ভিতর দাঁড়ায় আছি। সামনে সেনাবাহিনীর ট্যাঙ্ক প্লাস গাড়ি সহ আছে, এই হচ্ছে দেশের অবস্থা। এক ভাই বলতেছে পাশের থেকে, যে ভাই পার উপরে পাড়া দিছেন, একটু দেখে বাড়ায়েন। আসার সময় যে বিচ্ছিরি জ্যাম ছিল, তাতে শখ মিটা যাইতো। আসার সময় যে বিচ্ছিরি জ্যাম ছিল, তাতে ভাড়া মারার শখ মিটা যাইতো। বাজে অবস্থা, আমারও লাগছে ওরকমই। আপনার কাজীপাড়া থেকে এই পর্যন্ত আসতে 1.5 ঘন্টা মতো লাগছে। অবশ্যই এরকমই হবে, কারণ ওদের সবাই একসঙ্গে ছুটি হয়েছে না। বিষয়টা হচ্ছে, যাদের অফিস সকাল 8টায় ছিল, তারাও আজকে বাসার থেকে 11টায় অফিস করতেছে, মানে 11টায় অফিসের জন্য বাসার থেকে বেরোয়েছে। সেম সবারই, যাদের একটু আগে পরে ছুটি হইতো, যেরকম কেউ 6টায় ছুটি হইতো, কারো 5টায় ছুটি হইতো, কারো 7টায় ছুটি হইতো, কারো 8টায় ছুটি হইতো, তো সবারই হচ্ছে 3টায় ছুটি হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে, মানে এই জন্যই রাস্তায় জ্যামটা, আসার সময় প্রচণ্ড পরিমাণ বাজে একটা জ্যাম ছিল। তার কারণ হচ্ছে মেট্রো বন্ধ, মেট্রো থাকলে কোনো এত জ্যাম হইতো না। এই হচ্ছে অবস্থা, চিরচেনা সে বক্স কালভার রোড দিয়ে অনেকদিন পরে যাচ্ছি, কারণ বাইক নিয়ে লাস্ট রোজার ভেতরে, রোজার পরের থেকে, মানে রোজা শুরু হওয়ার আগ থেকে হাতে কোনো কয়েকদিন শুধু বাইক নিয়ে আসছি, এছাড়া বাইক নিয়ে আর আসা হয় নাই, মেট্রোতে করে আসছি। তো জ্যামের এই প্যারাটা আর এতদিন পাইতে হয় নাই, কারণ মেট্রোতে কোনোভাবে উঠতে পারলে কষ্ট হলেও খুব আরামসে বাসায় চলে যেতাম। আর এই যে 6 দিন পরে আজকে নেট পাইলাম, তাও নেট পাওয়ার মিথ্যা বলা সমান মতো, নেট না, নেটের মতো দেখতে আর কি ওটা। কোনোভাবে মেইলের কাজও খুব ভালোভাবে করা যায় না, নেটের স্পিড এত স্পিড ছিল। যদি হচ্ছে আরও 15-20 মিনিট আগে বেরোইতে পারতাম, দ্যাট মিন হচ্ছে যে 2:30টার দিকে যদি বেরোইতে পারতাম, তাহলে খুব ভালোভাবে চলে যেতাম, তাহলে এই অফিসের এই, মানে অফিস ছুটি সবার একসঙ্গে হইতো না, আধা ঘন্টা আগে বেরোলে খুব ভালোভাবে চলে যেতে পারতাম। আর 3টার পরে বের হওয়ার কারণে সবার অফিসে একসাথে ছুটি হয়ে গেছে, এই জন্য রাস্তার চাপটাও বেশি। মোটামুটি ভিআইপি রোডটা একটু ফাঁকা আছে সেরকম মনে হচ্ছে, যত তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে বেটার হচ্ছে যে জ্যামটা পাওয়া যাবে না, এরপরে পেছনের জ্যামগুলো যদি চলে আসে তাহলে বিপদ, ফেঁসে যেতে হবে। তো যত তাড়াতাড়ি পসিবল এই কাটায় উঠতে পারলে ফ্রি, খুব ভালোভাবে যেতে পারবো, আর না হলে জ্যাম খেলতে খেলতে হাতের অবস্থা খুব করুণ হয়ে যাবে। রাস্তায় সেনাবাহিনী পুলিশ যারা আছে সবাই হচ্ছে 144 ধারার কারফিউ যেটাকে বলা হয়, তার প্রস্তুতি নিচ্ছে। আর এর ভিতরে আমরা একটু ট্রেনে যদি চলে যেতে পারি, বাসায় যেতে পারলেই তো পেঁচে গেলাম কালকের জন্য, আবার কালকের থেকে অফিস। অফিসে কাজ করা মানে কি বলবো, অফিস কাজই বুঝে, জ্ঞানজ্ঞান পেশা ধরলে বা কোনো ঝামেলা হলে অফিসার তো এটার ই নিবে না, অফিস কয়দিন দেখবে। সে যদি আমাকে অফিস বাইক নিয়ে আসার জন্য বলে, তো আমাকে লাস্ট শুক্রবারে এসে টাঙ্গাইলে একটা কাজের জন্য পাঠাইতেছিল, আমি যাই নাই। তো অফিস বললাম যে আমি যেতে রাজি আছি, প্রবলেম নাই, আমার যদি কিছু হয় বা আমার বাইকের যদি কিছু হয়, বাইক তো আমার পার্সোনাল টাকা দিয়ে কেনা, অফিসের টাকা দিয়ে কেনা না, তো এটা রেসপন্সিবিলিটি কে নিবে?
এ বলে আর কোনো কথা বলে না। যে আপনারা যদি আমার রেসপন্সিবিলিটি নেন যে ক্ষতিপূরণ আছে সেটা দেন তাহলে ওকে ফাইন, তারা সেটা ক্ষতিপূরণ নেবে না, বাট তারা কাজ চাই। আমার তো এত ঠেকা পড়ে নাই যে তাদের কাজ করার জন্য আমি আমার নিজের সম্পত্তি নষ্ট করব। এই জন্য কাজ ছেড়ে দিছি অফিসের, নিজে পয়সা পাবেন না। অফিসে যত দিবেন অফিসের পোষাবে না, ইট পুষবে না। যখন আপনার থেকে কেউ ভালো দিবে তখন সে অফিস তারই গুণগান গাবে, যত সময় অফিসকে দিতে পারবেন। সো অফিসকে আপনার যত এতটুকুই আপনি দিবেন যতটুকু আপনার জন্য হচ্ছে যে নিজের ক্ষতি করে অফিসের ভালো করতে যাবেন না। অফিস আপনাকে যতটুকু পে করে তার জন্য আপনি যে রেসপন্সিবিলিটি আপনি সে ঠিক ততটাই কি পালন করবেন, অতিরিক্ত কিছু করতে যাবেন না। আগে যে বাইকটা ছিল আমার, ওই বাইকটা লকডাউনের সময় যখন কোনো বাইক চলতো না, ওই সময় কোনো গাড়ি চলতো না, তো সেইটার সময় আমি ইউজ করছি। তো যার কারণে আমার বাইকটা ইউজ চলছে প্রায় 2 বছরে 72,000 কিলো চলছে বাইক, কিন্তু যখন সেল করতে গেছি তখন রিসেল ভ্যালু কমে গেছে। তো এই জন্য হচ্ছে যে অফিসে আমাকে কি ওই রিসেল ভ্যালু কমার টাকা দিবে? 2 বছরে 72,000 কিলো চলা মানে বুঝেন আমার কী লাভ হলো? আমি তো গাড়িটা যা সেই সেল করতে হলো, অফিসে আমাকে মেনটেন্স কস্ট দিছে, কনভেন্সের টাকা যেটা আছে সেটা দিয়ে সে আমাকে মেনটেন্স কস্টের টাকা দিছে, বাট আমাদের রিসেল ভ্যালু কমে গেছে আমার যে বাইকটার, সেটাকে ক্ষতিপূরণ অফিসে আমাকে দিছে। বাইকটা যে দামে আমি সেল করতে পারতাম 2 বছর ইউজ করলে, তার 1/3 দামে আমার সেল করতে হয়েছে। এই হচ্ছে বিষয়টা। আর যদি অফিস বাইক কিনা দিত তাহলে সেটা একটা ব্যাপার ছিল, অফিসের টাকার বাইক অফিসের কাজে সে ইউজ করতে তো আমার প্রবলেম নাই, রিসেল ভ্যালু কমলে অফিসে করবে, এটা আমার পার্সোনাল টাকা দিয়ে কেনা। ফাঁকাই আছে, তাই না? চলে যাইতে হবে। তাই না? হিসা কি করলাম, ওই যে অবস্থা, জ্যাম, পুরো রাস্তা জ্যামে ভরা। ফাঁকা পাইছিলাম, টাইনা টুনা চলে আসছিলাম, কিন্তু আইসা দেখি দেখি এই যে অবস্থা খারাপ, বিচ্ছিরি জ্যাম। গুলশানের তারপর হচ্ছে মহাখালীর যে অফিসগুলো ছুটি হয়েছে, তেজগাঁয়ের যে অফিসগুলো ছুটি হয়েছে তারা ওই দিক দিয়ে যাচ্ছে, ওইটার জ্যাম। আবার এদিক দিয়ে গাড়িগুলো আসতেছে, এইটার জ্যাম, জ্যাম আর জ্যাম। এখন বাজে হচ্ছে 3:29, কখন যে জ্যাম ছুটবে উপর আল্লাহ সেন জানে। যাই হোক, চিপা চুপা দিয়ে যাইতে হবে, কোনো অপশন নাই। অবশেষে বিজয় সরণি সিগন্যাল ছাড়লো, প্রায় 20 মিনিটের মতো দাঁড়ানো, এই হচ্ছে অবস্থা। এখন সময় 3:51, মোটামুটি জ্যাম। এই যে সিগন্যালটা পার হতে পারলেই প্যারা শেষ, আর সোজা বাসায় চলে যেতে হবে। প্রচণ্ড পরিমাণ গরম, রোদ, তাপ, আর আজকে বোকার মতো যে কাজটা করছি যে হাফ স্লিপ টি শার্ট পরে বেরোছি, ওকে হাতটা একবার পুড়ে গেছে। আমি যদি সোজা যাই তাহলে আমার অনেকগুলো সিগন্যাল পার হইতে হবে, তাই আমি হচ্ছে ডানে ঢুকে লিং রোড দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাব, তো সহজে চলে যেতে পারবো। মোটামুটি ওই লিং রোডটা ফাঁকাই আছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।